দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি। পুরনো স্মৃতি, পুরনো দিনগুলো তো আর আমি ফিরিয়ে আনতে পারবো না, তবে কুকিং স্টুডিওর আজকের এপিসোডে আমি চেষ্টা করব আমাদের ছোটবেলায় স্কুলের সামনের গেটে যে মামারা ঠেলা গাড়িতে করে এক ধরনের রঙিন চালতার আচার বিক্রি করত, সেই মজার আচারটি আপনাদের সাথে শেয়ার করতে, যেন আপনারা সেই পুরনো স্মৃতিতে একটু হলেও ফিরে যেতে পারেন। আচারটা তৈরির জন্য আমি ফ্রোজেন চালতা ব্যবহার করছি, কারণ আমার এখানে ফ্রেশটা পাওয়া যায় না। আমি দুটো প্যাকেট নিয়েছি, এই দুটো প্যাকেটে মোট 4 কাপের মতো চালতা আছে। আপনারা বড় সাইজের একটা চালতা ব্যবহার করলেও আমি যে পরিমাণ দিয়েছি সেই পরিমাণে চালতার আচার হয়ে যাবে। এবার একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিতে হবে। পানির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর সেই সাথে 1 চা চামচ হলুদের গুঁড়া। আপনারা ফ্রেশ চালতা ব্যবহার করেন কিংবা ফ্রোজেন, যেটাই ব্যবহার করেন সেটাকে কিন্তু অবশ্যই আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেভাবে করে আগে সিদ্ধ করে নিতে হবে। এবার পানিটা যখন একটু গরম হয়ে উঠবে, তখন এর মধ্যে সেই চালতাগুলো নিয়ে নিতে হবে। আর এই চালতাগুলো কিন্তু খোসা ছাড়ানো আছে, আপনারা চেষ্টা করবেন চালতার খোসাটাকে ছাড়িয়ে তারপরে আচারটাকে তৈরি করতে। এবার কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত চালতাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। চালতাটা সিদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে। যদি আপনি চাপ দেওয়ার পরে দেখেন যে একটু নরম হয়ে থেতলে যাচ্ছে, তখনই বুঝতে হবে সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে এই পানিটাকে ছেঁকে ফেলে দিতে হবে, আর চালতাটাকে আর ধুতে হবে না, জাস্ট ঠান্ডা করে নিতে হবে। আমি একটা কিচেন হ্যামার নিয়েছি, আপনাদের কাছে এই ধরনের হ্যামার না থাকলে আপনারা শিলপাটাও ব্যবহার করতে পারেন। এখন একটু একটু করে চালতা নিয়ে এই হ্যামার দিয়ে থেতলে নিচ্ছি। একেবারে থেতলে ফেলা যাবে না, জাস্ট হালকা একটু থেতলে নিলেই যথেষ্ট। এবার আমি আচারের জন্য একটা মশলা রেডি করব। আমি এখানে গোটা ধনিয়া, গোটা জিরা আর গোটা মৌরি নিয়েছি, সেই সাথে নিয়েছি 4টা শুকনা মরিচ। এই মশলাগুলো প্রায় 1 টেবিল চামচ করে আছে, আর শুকনো মরিচের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার সব কিছুকে শুকনা খোলায় হালকা তেলে আধা ভাঙা করে গুঁড়া করে নিতে হবে। এবার আচারটা রান্না করার জন্য একটা হাঁড়ি নিয়েছি। অবভিয়াসলি হাঁড়ি তো নিতেই হবে, না হয় কিভাবে রান্না করবেন। এর মধ্যে 1/2 কাপ সরিষার তেল নিয়ে 1টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, সেই সাথে নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন। এটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ বেটে রাখা সরিষা। সরিষাটাকে পানি দিয়ে বাটবেন না, সিরকা দিয়ে বাটবেন। আর আমি এখানে লাল সরিষা আর কালো সরিষা মিলিয়ে বেটে নিয়েছি, আপনারা যে কোনো এক ধরনের সরিষা ব্যবহার করলেও হবে। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন। এখন রসুনটাকেও নেড়ে চেড়ে 1-2 মিনিটের জন্য অপেক্ষা করছি, যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার সেই থেতলে নেয়া চালতাগুলো নিয়ে নিচ্ছে। এখন দিচ্ছি সামান্য একটু লবণ। এটা মনে রাখবেন, চালতাটা কিন্তু লবণ দিয়েই সিদ্ধ করেছেন, তাই বুঝে লবণটা অ্যাডজাস্ট করে দিতে হবে। এছাড়াও দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আমরা কিন্তু পরে শুকনা মরিচটাও ব্যবহার করব, তাই বুঝে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। এবার দিয়েছি 1/2 কাপ পরিমাণ গুড়। গুড়ের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন, আর আপনারা গুড়ের পরিবর্তে কিন্তু ব্রাউন সুগার বা রেগুলার চিনিও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। অবশ্যই আচারটা যদি গুড় ব্যবহার করেন, আখের গুড়ই ব্যবহার করবেন, কারণ খেজুরের গুড় দিয়ে কিন্তু আচার ভালো হয় না। এবার সব কিছুকে নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এরই মাঝে দেখবেন যে গুড়টা গলে যাবে। যে গুড়টা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু অনেকটাই গলে এসেছে। আপনারা গুড় বা চিনি যেটাই ব্যবহার করেন না কেন, কিছুক্ষণ জাল করার পরে দেখবেন একটা পানি ভাব চলে আসবে আচারে, কারণ সেই গুড় বা চিনিটা গলে গিয়ে পানি ছেড়ে দেয়। ঠিক যখন গলে যাবে, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা। এবার মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করে সেই পানি ভাবটা পুরোটা শুকিয়ে ফেলতে হবে। এবার শুকিয়ে যাওয়ার পরে পানিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ
রেড ফুড কালার, এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন, তবে আমি দিচ্ছি কারণ স্কুল গেটের মামারা এই ধরনের ফুড কালার ব্যবহার করে জাস্ট আচারটা দেখতে সুন্দর লাগার জন্য। ফুড কালারটা মিশিয়ে নেওয়ার পরে আমি যে আচারের মশলাটা ভেজে আধা ভাঙা করে রেখেছিলাম সেই পুরো মশলাটা দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য অপেক্ষা করব। এই মশলাটা সবসময় যখন দেখবেন আচারটা হয়ে আসবে ঠিক তার 6-7 মিনিট আগেই ব্যবহার করবেন, এতে করে আচারের ফ্লেভারটা অনেক সুন্দর থাকে। দেখেন কোনো এক্সট্রা পানির অংশ অবশিষ্ট নেই, আচারটা শুকনো শুকনো টাইপ হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা আচারটাকে কিন্তু এই পর্যায়ে একেবারে ঠান্ডা করে যে কোনো একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে তারপরে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 বছর নর্মাল টেম্পারেচারেই। আর আচার দেখে কারো মুখে যদি পানি আসে তার জন্য কর্তৃপক্ষ, তার মানে আমি, একেবারেই কিন্তু দায়ী নই। আপনারা বাজারে যান, চালটা কিনে এনে এখনই আচার তৈরি করতে থাকুন, আর আমি অফ ক্যামেরায় গিয়ে আচার খেতে থাকি। আর শুনুন, চালটা কিনতে যাওয়ার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে যান আমার চ্যানেলটি। ভালো থাকবেন, বাই।